বিশ্বের সকল দেশে অন্যান্য সময়ের তুলনায় বিভিন্ন উৎসবে বিশেষ করে ধর্মীয় উৎসবের সময় নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম কমে যায়। আমাদের দেশে ঘটে ঠিক এর উল্টো চিত্র। এবছর পবিত্র রমজান মাসকে ঘিরে ভোক্তাদের কিছুটা স্বস্তির কথা চিন্তা করে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকার নানা উদ্যোগ গ্রহণ করেছে। সুলভ মূল্যে রাজধানীর 25টি স্থানে দুধ, ডিম, মাছ ও মাংস বিক্রি করছে প্রাণী সম্পদ অধিদপ্তর। রমজান উপলক্ষে স্বল্প আয়ের মানুষরা যাতে সহজে কিনতে পারে সেই উপলক্ষে এই প্রাণী সম্পদ অধিদপ্তরের কার্যক্রম এই ঢাকা শহরে 25টি পয়েন্টে এইরকম কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। আলহামদুলিল্লাহ ভালো রেসপন্স পাচ্ছি, 2-2.5 ঘন্টার মধ্যে সারা পাওয়া যাচ্ছে, সেল হয়ে যাচ্ছে আমার যতটুকু পণ্য নিয়ে আসি। যা বিভিন্ন দিন তো বিভিন্ন ভ্যারাইটিস পণ্য আনি, যেমন আজকে প্রায় 100 কেজি প্লাসের উপরে গরু এনেছিলাম, মুরগি এনেছিলাম প্রায় 80 কেজির মতো, খাসি এনেছিলাম প্রায় 10-15 কেজির মতো, চলে যাচ্ছে আলহামদুলিল্লাহ ভালো রেসপন্স আছে। এখানে ডিম মিশি আর দুধ আর মাংস, মাংস এখান থেকে 600 টাকা নিলাম। তাছাড়াও রমজান মাসে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখার জন্য মাছ, মাংস, ডিম, ডাল, সবজির মতো 29টি পণ্যের মূল্য নির্ধারণ করে দিয়েছে সরকারের কৃষি বিপণন অধিদপ্তর। তবে বাজারে এর বাস্তবায়ন কতটা হয়েছে তাই দেখার বিষয়। মাংসের বাজারে ঢুকতেই দাম মুছতে শুরু করলেন এক বিক্রেতা। ভিডিও চিত্র গ্রহণ করতে গেলে চড়াও হলেন আমাদের টিমের উপর। সরকার তো বলেছে যে এই দামই বিক্রি করতে, আপনি 10 টাকা বেশি নিচ্ছেন। কোয়ালিটি আছে, 120 টাকা, 100 টাকা, সরকার তো 120 বিক্রি করতে হবে, 100 বিক্রি করে কি কারণে? ওটা একটু বড় সাইজ হলে দাম বেশি, ছোট হইলে দাম কম, মাজার হইলে কোয়ালিটির উপরে আলো দাম। ব্রয়লার মুরগির কেজি কত? 200 টাকা, 210 টাকা। এটা কি পুরো রোজার মাসে এই দাম আছে? 30 টাকা ছিল, একটু কম। সরকার তো একটা নির্ধারিত মূল্য করে দিয়েছে যে রোজার মাসে এর বেশি বিক্রি করা যাবে না, সেই মূল্যটা কি আপনি জানেন কিনা? জানি। কত টাকা? 175 টাকা। কেন 200 টাকায় বিক্রি করছে? মুরগি খাদ্য দাম বেশি, বাচ্চার দাম বেশি। মাননীয় সরকার তার ভুল না, এখানে হইতে পারে মূল যে জায়গা সরকারকে দেখাইছে ওই জায়গার মধ্যে হয়তো কোনো গন্ডগোল আছে। আমরা যখন গাড়িগুলো দেখি যে গাড়ি থেকে মাল আনে, সরকার যখন বিদ্যুতের দাম বাড়া, গ্যাসের দাম বাড়ালে আমাদের গাড়ির পরিবহনের পরে আবার অনিয়মভাবে সিন্ডিকেটের টাকাগুলো লইয়া যা, এর সরকারের রেটের সাথে দোকানদারের রেট মিলাইতে পারে না। এই সিন্ডিকেট না ভাঙা পর্যন্ত এগুলো হবে না, এখন ওদেরকে জিজ্ঞেস করলে আমরা বেশি দামে কিনছি। কৃষি বিপণন অধিদপ্তরের এই বিজ্ঞাপনে দাম নির্ধারণ করে দেওয়া হয়েছে 29টি পণ্যের, তাতে উৎপাদন খরচ কত তাও তুলে ধরা হয়েছে। এর ভিত্তিতে উৎপাদক, পাইকারি ও খুচরা পর্যায়ে পণ্যগুলোর দাম নির্ধারণ করা হয়েছে। যেমন ব্রয়লার মুরগির উৎপাদন খরচ 145.78 টাকা, তা উৎপাদক পর্যায়ে 151.81 টাকা এবং পাইকারি পর্যায়ে 162.69 টাকা বিক্রি করতে পারবে এবং খুচরা পর্যায়ে 175.30 টাকা দরে বিক্রি করতে হবে। এরকম ভাবে সকল পর্যায়ে 29টি পণ্যের মূল্য নির্ধারণ করা হয়েছে। এখানে কিন্তু 750 টাকা কেজি, যেহেতু আমি মনে করি এটা তো কন্ট্রোল করা উচিত, আসলে এটা মানে বাজার নিয়ন্ত্রণটা করা উচিত, সবাই মনে করি এটা আরেকটু মানে তদারকি আরেকটু করা দরকার। আসলে আমাদের যারা সাধারণ জনগণ আমাদের তো আসলে মানে খুব মানে বিশেষ রোজা মাসে তো অনেক কষ্ট হয়, যারা বিশেষ করে যারা হ্যান্ড টু মাউথ তাদের তো আরো বেশি কষ্ট। আর কেন দাম বেশি এটা আমরা বলতে পারবো না, যেটা আমি আজন বলতে পারবো, আজনে কেন কীভাবে কিনা নেই কীভাবে ব্যস্ত আছে দাম এইভাবে আমরা বলতে পারবো না। 664 টাকা কেজি রেট দিছে, আমরা মাল দেখ আমরা 500 টাকা কেজি বেচবো, সমস্যা কি? আমরা কি গরু 740 টাকা কিনা 664 টাকা বেচবো? মাছের দাম কেমন দেখলেন? আজকে তো মনে হচ্ছে আগের চেয়ে একটু কম কমই মনে হচ্ছে দাম। এতে আপনি খুশি কি না? তা তো অবশ্যই খুশি, বাড়তি দামের চেয়ে যখন দাম কম হয় তখন ক্রেতা আমি কেন, ক্রেতারা সবাই খুশি হয়। বাজার তো একদম সম্পূর্ণ, সরবরাহ ঠিক আছে, মূল্য ঠিক আছে, আসলে এখানে আমি কোনো অস্থিরতা দেখতেছি না এবং আমি কাস্টমারের সাথে কথা বলছি, কাস্টমার কিনে স্যাটিসফাইড।
মুরগি ব্রয়লার মুরগি 200 টাকা কেজি চাচ্ছে 195 190 চাচ্ছে কৃষি অধিদপ্তর তারা হচ্ছে 29 টি পণ্যের একটা তালিকা ঘোষণা করেছে যেখানে 175 টাকা কিছু পয়সা দেয়া ছিল সেক্ষেত্রে এটা কি বাড়তি কিনা একটা হিসাব নিকাশ করে হয়তো উনি একটা দর ঠিক করেছেন এটার কিন্তু খুব একটা বেশি দূরে না অনেক জিনিস কিন্তু হচ্ছে দাম কমেও বিক্রি হচ্ছে তারা একটা মাঠ লেভেলে হয়তো একটা পর্যবেক্ষণ করে একটা দাম ঠিক করছে ওনারা কি কোনো এটা পর্যবেক্ষণ করতেছেন একটা দাম ডিক্লেয়ার করে দিয়ে চলে গেলে তো হবে না দায়িত্ব নিয়ে এগুলাকে কিন্তু আবার মনিটরিং করতে হবে সরকারের প্রচেষ্টার পাশাপাশি ব্যবসায়ীদের সঠিক আন্তরিকতা থাকলেই নিত্য প্রয়োজনীয় দ্রব্য সঠিক মূল্যে সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া সম্ভব